আমিএল গ্রুপের 10ম বর্ষ উপলক্ষে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে আমার ব্যবসা আমি করব, কপিলকে কেন ফায়দা দিব, এই স্লোগানকে সামনে রেখে শুরু হওয়া অনুষ্ঠানে বিপুল সংখ্যক ইনভেস্টর ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন। আমিএল গ্রুপের সহায়তায় মাত্র 15 দিনেই আপনিও হতে পারেন গর্বিত ইনভেস্টর হওয়ার সুযোগ। আমিএল গ্রুপের জেনারেল ম্যানেজার ইনভেস্টর ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়ার সভাপতিত্বে সাংবাদিক সোহরাব হোসেন লিটন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিএল গ্রুপের চেয়ারম্যান সৌদি আরবের বিশিষ্ট নাগরিক আব্দুল হাদি আল মোতাইরি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্লাই সিটি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এর স্বত্বাধিকারী হাবিবুর রহমান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আমিএল গ্রুপের আইন সহায়ক মোহাম্মদ আব্দুল ওয়াসে। বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান সহ অনুষ্ঠানে প্রবাসী বিশিষ্ট নাগরিক, গণমাধ্যমের প্রতিনিধি, মিশর, সুদান সহ আরবের বিভিন্ন দেশের নাগরিকগণ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দশ বছর আগে এই কোম্পানি অনেক ছোট আকারে ছিল, আলহামদুলিল্লাহ 10 বছর পর আমাদের আমি ব্যবসার লাইসেন্স বানাবো, আমি বাংলাদেশ থেকে অথবা এমন কিছু ইনভেস্টর হতে হয় যেখানে 3 দেশের লাইসেন্স প্রয়োজন করে। আমি সর্বপ্রথম জানতে চাই, সময় আসতেছে